नमस्कार फिर आसलाम बिरतर पर चोख रखब परवर्ती संबादे दिके बर्तमान शिक्षा व्यवस्था नतून नतून संयोजन नतून नतून जोग नतून नतून अध्याय जोग निये मूलत खूब विक्षोभ लक्ष्य करा जाच्छे। आज के सरकारी विद्यालय बेसरकारीकरणेर बिरुद्धे मूलत सरब होयेछे बाम संगठन एसएफआई और टीएसयू। आज के मेलार माठे सिटी सेंटर सामने तारा विक्षोभ आंदोलन सामिल होयेछे। सरकारी स्कूल बेसरकारीकरण हो जाच्छे सेटा निये तादेर एई विक्षोभ आंदोलन। आमरा आज के सकालेओ लक्ष्य करेछि जेखाने जेखाने मूलत बेश किछु संगठन आज के सकाल बेला तो जे जगन्नाथबाड़ी रोड सेई रोडे मूलत दाबी विक्षोभे मूलत सामिल होयेछिल विक्षोभ संघटित करेछिल। एकई रकम भावे सरकारी विद्यालय बेसरकारीकरणेर जन्य राज्य सरकारेर जे सिद्धान्त সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাল এসএফআই এবং টিএসইউর যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা সকলেই। এবং সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে কোনো রকম ভাবে মেনে নেওয়া যাবে না এবং গৃহীত সিদ্ধান্তকে কোনো রকম ভাবে মানতে পারছেন না তারা। যে দাবি নিয়ে মূলত আজকে মেলার মাঠ স্থিত সিটি সেন্টারের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন অধ্যায় যোগ হচ্ছে যে অধ্যায়গুলোকে নিয়ে খুব মূলত লক্ষ্য করা যাচ্ছে। এবং এই নতুন নতুন অধ্যায় যোগ হওয়ার ফলে বুনিয়াদী শিক্ষা যেটা ধ্বংস হচ্ছে অনেকের এমনটা অভিমত যে অভিমতটি তারা প্রকাশ করেছেন। স্কুল স্তর থেকে শুরু হয়ে যাচ্ছে এখন সেমিস্টার, যে সেমিস্টারগুলি চালু হওয়ার ফলে একটা ক্ষতি হচ্ছে এবং তার পাশাপাশি এই এই যে নতুন নিয়ম সেই নিয়মকে কোনো রকমভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। প্রস্তাবিত যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির মূলত বিরুদ্ধেই আমরা বলতে পারি যে এক যোগে বিরোধীরা মূলত নেমে পড়েছে, তারা বিক্ষোভ আন্দোলন সংঘটিত করেছে, এমনকি আগুন জ্বালিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড পুড়িয়ে বিভিন্ন কাগজ পুড়িয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছে। সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে তারা প্রতিবাদ জানাচ্ছে সিদ্ধান্তের বিরুদ্ধে। সরকারি বিদ্যালয়ে যেগুলোকে বেসরকারীকরণের জন্য যে নতুন সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের প্রতিবাদেই আজকে বাম সংগঠন এসএফআই এবং টিএসইউর পক্ষ থেকে বিক্ষোভ সংঘটিত করা হল। রাজধানীর রাজপথে হেঁটে পা মিলিয়ে মূলত ধিক্কার জানাল সিদ্ধান্তের সরকারি বিদ্যালয় বেসরকারীকরণের প্রতিবাদে। কি জানাচ্ছে সংগঠনের পক্ষ থেকে, কি জানানো হচ্ছে, কি বক্তব্য দেওয়া হয়েছে শুনবেন। তরফে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার গত 2 ডিসেম্বর চূড়ান্তভাবে ছাত্র বিরোধী এবং শিক্ষা বিরোধী যে নীতি নির্ধারণ করেছে রাজ্যের সরকারি স্কুলগুলিকে ধাপে ধাপে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে যে পলিসি নির্ধারণ করেছে তার প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভে সামিল হচ্ছি। এই পলিসির মধ্য দিয়ে রাজ্যের বহু প্রচেষ্টার মধ্য দিয়ে তৈরি হওয়া যে সরকারি শিক্ষার পরিকাঠামো তা অচিরেই ধ্বংস হতে বাধ্য এবং আগামী দিনে শিক্ষা মহার্ঘ বস্তুতে পরিণত হবে। রাজ্য সরকার চূড়ান্তভাবে ছাত্র বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করার মধ্য দিয়ে এই রাজ্যের শিক্ষাকে কবরে পাঠানোর জন্য ষড়যন্ত্র করছে। এই সিদ্ধান্ত আমরা বরদাস্ত করব না, এই সিদ্ধান্ত আমরা মানি না। এই ধরনের যে নীল নকশা শিক্ষাকে বেসরকারীকরণ করার জন্য, বাণিজ্যিকীকরণ করার জন্য তার আমরা অতীত প্রতিবাদে জানিয়েছি। আজকে এই পলিসির গতি রাজপথে আমরা পুরাব, আমরা বিক্ষোভ মিছিল সংঘটিত করব। এই ধরনের ছাত্র বিরোধী পলিসি কাল বিলম্ব না করে সরকারকে প্রত্যাহার করতে হবে। আমরা কোনো কথা শুনতে চাইছি না, আমরা আত্মপক্ষ সমর্থনের কুনকু যুক্তি কোনোভাবেই মানব না। এই ধরনের পলিসি অবিলম্বে বাতিল করো, নয়তো সারা রাজ্য জুড়ে ধারাবাহিকভাবে ছাত্রদের আন্দোলন শিক্ষানুরাগী মানুষকে সমবেত করে এসএফআই টিএসইউ সংগঠিত করবে। এবং সরকার যদি কথা না শুনে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি এবং আজকের মিছিলের মধ্য দিয়ে এই লড়াই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত এই ব্লুপ্রিন্ট বাতিল করা না হচ্ছে। ততক্ষণ পর্যন্ত এসএফআই টিএসইউ লড়বে, রাজ্যের সাধারণ মানুষ ছাত্র ছাত্রীদেরকে সমবেত করে।
এসএফআই এবং টিএসসির পক্ষ থেকে আজকে যে যৌথ আন্দোলন করা হয়েছে সেই যৌথ আন্দোলনে মূলত দাবি জানানো হচ্ছে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সরকারি বিদ্যালয় বেসরকারিকরণের এই সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন এসএফআই এবং টিএসসির যাকে ছাত্র সংগঠন এমনটা কিন্তু জানানো হচ্ছে এবং তার পাশাপাশি আজকে আমরা সকালেও লক্ষ্য করেছি যে প্রাইভেটাইজেশন ফোরাম রয়েছে সেই ফোরামও কিন্তু একই দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন এবং সরকারিকরণের প্রতিবাদে তারা একযোগে ধিক্কার জানিয়েছেন এবং ঠিক একই রকম ভাবে বিকেল বেলাতেও যে আন্দোলন লক্ষ্য করা গেল শহরের বুকে একদম প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের সামনে এই আন্দোলন লক্ষ্য করা গেল এসএফআই এবং টিএসসির যৌথভাবে যেখানে আগুন জ্বালিয়ে বিভিন্ন পেপার কাগজ পুড়িয়ে মূলত আন্দোলন সংঘটিত করেছে এসএফআই এবং টিএসসির কর্মী সমর্থকরা। একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।